নড়াইলের ভাউখালী এলাকায় প্রায় 3 একর জমির উপর প্রায় 12 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে সরকারি নার্সিং কলেজ। 2022-23 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। বর্তমানে 2টি ব্যাচে প্রায় 100 জন শিক্ষার্থী লেখাপড়া করছে। শুরু থেকেই এখানে কোনো প্রকার পথ ছাড়াই নড়াইল সরকারি নার্সিং কলেজের কার্যক্রম শুরু হয়। কলেজটিতে অধ্যক্ষ সহ 5 জন শিক্ষক রয়েছে, যা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে 2 জন ছুটি নিয়ে আর আসেননি। অফিস সহকারী হিসাবরক্ষক, অফিস সহায়ক, ঝাড়ুদার সহ কোনো জনবল নেই। শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষার জন্য ল্যাব নেই। হোস্টেল না থাকায় এক রুমে ক্লাস, অন্য রুমে রাতে থাকতে হয়। শিক্ষার্থীদের মাসিক সম্মানী দেওয়ার কথা থাকলেও কেউ পান না। ফলে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীদের অতিরিক্ত অর্থ খরচ করে পড়ালেখা করতে হয়। তো আমরা একটা সরকারি প্রতিষ্ঠানে চান্স পেয়ে আর কি পড়তে আসছি, কিন্তু এখানে পরিচ্ছন্ন কর্মী নাই, যার জন্য আমাদের নিজেদের রুম নিজেরাই পরিষ্কার করা লাগে। আমরা যারা বাইরে থাকি তাদের আর কি বলা হয় যে যারা বাইরে থেকে আসা যাওয়া করতেছে তারাই রুমটা পরিষ্কার করবে। সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের প্রত্যেকটা কলেজে যেমন স্টাইপেন্ড দেওয়া হয়, কিন্তু আমাদের এখানে কোনো স্টাইপেন্ড দেওয়া হয় না। তো যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যাচ্ছে তাদের পক্ষে এখানে পরিবার থেকে খরচা এনে এখানে যে ভরণ পোষণ এটা বহন করা অত্যন্ত কষ্টকর হয়। এখানে আমাদের সিকিউরিটি গার্ড নাই, আমরা অনেকগুলো মেয়ে থাকি, 70-80টা মেয়ে থাকি এখানে, কিন্তু আমাদের রাতে কেউ নাই গার্ড দেওয়ার মতো। দিনের বেলা আশেপাশে লোক থাকে, কিন্তু রাতে তো আর আশেপাশে কেউ থাকবে না, আমাদের দেখবেও না। আমাদের যদি কিছু হয়ে যায় তাহলে তো আমাদের নিরাপত্তা নাই। এখানে ছেলেদের আবাসিক ব্যবস্থা নাই, মেয়েদের আবাসিক ব্যবস্থা নাই, যার ফলে তারা কলেজের একাডেমিক বিল্ডিংয়ে থাকতে বাধ্য হচ্ছে। একই রুমে ক্লাস হচ্ছে, তারা আবার থাকছে, এক্ষেত্রে তাদের পর্যাপ্ত জায়গার অভাব হচ্ছে, আমরা ক্লাস করতে পারছি না, আমাদের কলেজে পর্যাপ্ত টিচার নাই। এখন আমাদেরই নাকি ওখানে মানে রোল অনুযায়ী 1-2 আজকে করবে, কালকে 3-4, আমরাই সিকিউরিটি গার্ড। তো এখানে আমরা পড়াশোনা করতে আসছি, মানে নার্স হতে আসছি নাকি সিকিউরিটি গার্ড হতে আসছি এটা মানে বুঝতে পারতেছি না। সরকারিতে পড়তেছি, তাও বাড়ি থেকে টাকা খরচ করে আসে পড়াশোনাও করতে হচ্ছে, আবার ওইদিকে গিয়ে বাসা ভাড়া দিয়েও থাকা লাগছে। তো আমাদের জন্য মরার উপরে খাড়ার ঘা এরকম হচ্ছে। তো আপনারা একটু আমাদের বিষয়টা ভালোভাবে কেয়ারফুলি দেখবেন। অনেকগুলো প্রসিডিউর আছে যেগুলো আপনার হাতে কলমে শিক্ষার মাধ্যমে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হয়। আমাদের কলেজে এই ল্যাব ফ্যাসিলিটি না থাকার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ ল্যাব ফ্যাসিলিটির সুবিধাটা পাচ্ছি না। সাধ্যমতো চেষ্টার কথা জানিয়ে নার্সিং কলেজের ইন্সট্রাক্টর বলেন, জনবল না থাকায় ছাত্রীদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না। 5 জন নার্সিং ইন্সট্রাক্টর আছি, তার মধ্যে 2 জন অলরেডি মানে মেডিকেল সিকে রয়েছে। তো আমাদের পক্ষে ক্লাস নেওয়া, আবার আমাদের অফিস সহকারী নাই, কম্পিউটার অপারেটর নাই, সিকিউরিটি গার্ড নাই, মানে কিছুই নাই বলতে গেলে। তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি সর্বোচ্চ দেয়ার, তারপরও মানুষের ল্যাকিংস আছে, সেজন্য আমরা আসলে পেরে দিচ্ছি না। আমাদের গেস্ট লেকচারাররা যত সম্ভব চেষ্টা করতেছেন, প্লাস আমরাও করতেছি, কিন্তু এত মানে ওদের এক একটা মানে ফার্স্ট ইয়ারে ওদের 7টা ক্লাস আছে, 2টা ইয়ার চলতেছে, তো সেখানে 7টা সাবজেক্টের জন্য যথেষ্ট শিক্ষক নাই, তারপর আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি। নড়াইল নার্সিং কলেজে বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে অধ্যক্ষ বলেন, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত এসব সমস্যার কথা জানিয়েছি, দ্রুত সমস্যার সমাধান করা হবে। আমরা এখানে জনবলের সমস্যায় আছি, জনবল নেই এখানে, জনবল না থাকার কারণে আমাদের স্টুডেন্টদের ঠিকমতো ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। আমরা ক্লাস নিতে হিমশিম খাচ্ছে, অলরেডি এতদিন আমাদের 1টা ব্যাচ ছিল, এখন আমাদের এই দ্বিতীয় ব্যাচ আসছে, এখন 2টা ব্যাচ সামাল দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে। আমাদের যেহেতু হোস্টেল বিল্ডিং নাই, আবাসিক ব্যবস্থা নাই, যার কারণে আমাদের এই একাডেমিক বিল্ডিংয়ে স্টুডেন্টদেরকে আমাদের রাখতে হচ্ছে। আর একাডেমিক বিল্ডিংয়ে রাখার কারণে আমাদের যে ল্যাব রুম, রুম তো সীমিত, ল্যাব রুম, তারপরে হচ্ছে যে ক্লাসরুম, এই সমস্ত রুমগুলো স্টুডেন্টরা তাদের থাকার পারপাসে, তাদের আবাসিকের কারণে এগুলো দখল হয়ে গেছে, যার কারণে ক্লাসরুমের স্বল্পতা শুরু হয়েছে, আমাদের ল্যাব রুম করতে পারছি না।
মানে প্রত্যেক সময়ই প্রত্যেক এতেই আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা নার্সিংহোম মিডিয়াফেরি অধিদপ্তর এবং আমাদের ডিজি স্যারের সাথে, আমাদের পরিচালক শিক্ষা স্যারের সাথে আমি যোগাযোগ রাখছি। ওনারাও চেষ্টা করছেন যাতে আমাদের এই সমস্যাগুলো খুব দ্রুত সমাধান হয়ে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যা সমাধান করে দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই দাবি নার্সিং কলেজের শিক্ষার্থীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।